আজকে মুখ্য সচিব এও জানিয়েছেন যে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে, যেমন চলছে চলবে, কিন্তু 50% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চলবে। আর এই মুহূর্তে খবর আসছে যে মেট্রো পরিষেবা, মেট্রো কর্তৃপক্ষ টোকেন পরিষেবা সেটা তুলে নিতে চলেছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। সম্প্রতি অরিত্রিক টোকেন পরিষেবা ফিরিয়ে আনা হয়েছিল স্মার্ট কার্ডের পাশাপাশি, এবার সেটা তুলে নেওয়া হচ্ছে। অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো, যান্ত্রিক গোলযোগের কারণে তোমার কথা পরিষ্কার ভাবে আমাদের কাছে আসছে না। আরেকবার আপনাদের জানাবো, সম্প্রতি টোকেন পরিষেবাকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু এই করোনা পরিস্থিতিতে আজকেই মুখ্য সচিব ঘোষণা করে দিয়েছেন যে মেট্রো পরিষেবা 50% আসন ক্ষমতার 50% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চলবে। এই অবস্থায় মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে টোকেন পরিষেবাকে আবার প্রত্যাহার করার। কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কিছুদিন আগে আমরা জানি মেট্রো টোকেন পরিষেবা ফিরেছিল, মেট্রো ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছিল, যাত্রী নেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন সেটাও শিথিল হচ্ছিল, বৃহত্তর স্বার্থ ধরেই কিন্তু টোকেনকে ফিরিয়ে আনা হয়েছিল এবং যাত্রীরা টোকেন স্মার্ট কার্ড দুটো পদ্ধতিতেই যাতায়াত করতে পারছিলেন। কিন্তু এই যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হলো, 50% যাত্রী নিয়ে চলবে, সেক্ষেত্রে টোকেন পরিষেবা চালু থাকলে প্রচুর মানুষ কিন্তু টোকেনে যাতায়াত করতে আসবেন, তাদেরকে বাধা দেওয়া মেট্রোর পক্ষে কার্যত অসম্ভব। তাই পুরোনো পদ্ধতিতে, যে পদ্ধতিতে গত 1.5 বছর একটা বড় সময় আমরা চলতে রেখেছি মেট্রোকে, সেই পদ্ধতি আবার ফিরছে, শুধুমাত্র স্মার্ট কার্ডই যাতায়াত করা যাবে সেই পদ্ধতি আবারও ফিরিয়ে আনা হচ্ছে মেট্রোতে, এবং সেটা কিন্তু আগামীকাল থেকেই চালু হয়ে যেতে পারে এমনটাই মেট্রো সূত্রে খবর। প্রাথমিক সিদ্ধান্ত সেরকমই নেওয়া হয়েছে, রাজ্যের অর্ডার হাতে পাওয়ার পর বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে। তবে এটা কিন্তু প্রায় নিশ্চিত করে দেওয়া গেছে যে টোকেন আবারও মেট্রো থেকে উঠে যাচ্ছে, আপাতত স্মার্ট কার্ডই ভরসা সাধারণ মানুষের যাতায়াতের জন্য। সুব্রজিৎ, ধন্যবাদ। অরিত্রিক, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।